আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দীনী মুসলিম ভাই বোন, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যে জিজ্ঞাসাটি সাধারণত মানুষ করে থাকে না, তা হচ্ছে পতিতাদের জানাজার বিধান কি। যেসব মহিলারা অবৈধভাবে পয়সা উপার্জন করে বা পতিতালয়ে থাকে, এসব মহিলারা মারা গেলে তাদের জানাজা হবে কি হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, দীনী মুসলিম ভাই বোন, বিষয়টি আসলে অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে পাপের জগতে সিরিয়ালে যেগুলো সবচেয়ে বড় পাপ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে পাপের পরিণাম আল্লাহ তাআলা সরাসরি জাহান্নাম ঘোষণা করেছেন, সাথে সাথে বিবাহিত অবস্থায় যদি মানুষ সে পাপে লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম করতে হবে, পাথর দিয়ে মেরে ফেলতে হবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিষয়টি অতীব জটিল। সম্মানিত দীনী ভাই বোন, এই অবস্থায় এত বড় পাপী মানুষ যদি মারা যায় তাহলে তার জানাজা হবে কি না। সম্মানিত দীনী ভাই বোন, আমরা এমন মহিলা মারা গেলে তার জানাজার জন্য বলছি যে তার জানাজা করা যায়, কেননা এই পাপের কারণে মানুষ মোরতাদ হয় এটা আমরা বুঝতে পারছি না। কোনো হাদিসে এরকম প্রমাণ হচ্ছে না যে এই পাপের কারণে সে মোরতাদ হয়ে গেছে, যেহেতু তাকে মোরতাদ মনে করা হচ্ছে না, কাজেই তার জানাজা করা যায়। যদি আপনাদের সম্ভব অনুকূলে হয় তাহলে আপনারা জানাজা করতে পারেন। আমরা জানাজা করা যায় মর্মে একটি হাদিস পেশ করার চেষ্টা করছি, আপনারা দেখুন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, ওই সময়ে বেশ কিছু সাহাবি তার পাশে ছিলেন, তিনি বললেন, বাইউনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআন, তোমরা আমার সাথে এ মর্মে বায়াত করো যে তোমরা আল্লাহর সাথে শিরক করবে না, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজনু, তোমরা জেনায় লিপ্ত হবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না, ওয়ালা তাতু বিবহতানিন তাফতারুনহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, আর তোমরা নিজে তৈরি করে মানুষের উপরে অপবাদ লাগাবে না, মিথ্যে অপবাদ লাগাবে না, ওয়ালা তাসাউ ফি মারুফিন, ভালো কাজে নাফরমানি করবে না, ফামান অফা মিনকুম ফাজরুহু আলাল্লাহ, কেউ যদি আমি যা বললাম এগুলি পূর্ণ করে তাহলে তার প্রতিদান আল্লাহর নিকট রয়েছে, ওমান আসাবা মিন যালিকা শাইয়ান, আর যদি এই নিষিদ্ধ কাজগুলি কেউ করে ফেলে, ফাউকিবা বিহি ফি দুনিয়া, তাহলে তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, ফাহুয়া কাফফারাতুন লাহু, এটাই হবে তার জন্য কাফফারা। এসব বড় পাপ যদি করে ফেলে আর তাকে যদি দুনিয়াতে শাস্তি দেওয়া হয় তাহলে শাস্তির কারণে সে পাপ মোচন হয়ে গেছে। তারপরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান আসাবা মিন যালিকা শাইয়ান, এসব পাপ যদি কেউ করে ফেলে, সুম্মা সাতারাহুল্লাহু আলাইহি ফি দুনিয়া, তারপর এইটি আল্লাহ তাআলা দুনিয়াতে গোপন রাখেন, ফাওয়া আল্লাহে, তাহলে সেটা আল্লাহর কাছে চলে যাবে, ইনশা আফানহু ওয়া ইনশা আকাবাহু, চাইলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, ফাবায়নাহু আলা যালিক, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করলাম এই মর্মে যে আপনার এই নিষিদ্ধ বিষয়গুলি আমরা মেনে চলব। সম্মানিত দীনী ভাই বোন, আমরা অত্র বিবরণে বুঝতে পারছি যে মানুষ যদি এই নিষিদ্ধ কাজের কোনো একটি কাজ করে ফেলে তারপরে যদি তার দুনিয়াতে শাস্তি হয় তাহলে সেটা দুনিয়াতে মাপের অন্তর্ভুক্ত হয়ে যাবে, পরকালে এই বিষয়ে তাকে কোনো জিজ্ঞাসা করা হবে না, আর যদি এ অন্যায়কে করে ফেলে আর দুনিয়াতে তার যদি বিচার না হয় তাহলে বিষয়টি আল্লাহর হাতে, আল্লাহ তাকে মাপও করতে পারেন, আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা আমরা এটাই বুঝছি। মিসকাত তাহকিক আলবানী 18 নম্বর হাদিস। সম্মানিত দীনী ভাই বোন, আমরা অত্র হাদিস পেশ করে আমরা বলতে চাচ্ছি যে এরকম মহিলা মারা গেলে তার জানাজা করা যায়, যদিও মহাপাপ, ঘৃণিত পাপ। আমরা প্রত্যেক মুসলিম নরনারী এসব পদগুলিকে বন্ধ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহুম আমিন। আল্লাহ আলম বিশ্বাব ও সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।